phone ringing, Bayezid. Yeah, let me take their ass back to the club real quick. Catch it ringing, Bayezid. Watch it turn it. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেনিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। জাস্ট ওখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা ইন্ডিঙ্গে অবশ্যই আপনাদের ওয়াটারমার্ক থেকে ওয়াটারমার্কটি রিমুভ করবেন, দেন এখান থেকে ফটো সেট করে দেবেন, প্লাস করে চাপ দেবেন, তারপর ফটো অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যে ফটোতে ভিডিওটা মেক করতে চান, জাস্ট ওইখান থেকে আপনার পাঁচটার মতো পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে পাঁচটি পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা পাঁচটির মতো পিকচার সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের মতো করে পাঁচটি পিকচার সিলেক্ট করে এখান থেকে আর অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা রেশ অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে 6:9 ক্লিক করব। ভিডিও লেয়ারে টাচ দিব, তারপর এটাকে ফুললি 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে এটাকে ফুল ফ্রেম করব। এর পাশাপাশি যে পিকচারগুলো থাকবে এগুলোকে সেমভাবে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে এগুলোকে ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, তো আমরা প্রতিটা ক্লিপস এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে নিব, জাস্ট রাইট সাইডে রোটেট করে। ওকে, তো এখান থেকে আমরা যেহেতু পাঁচটা ক্লিপ এবং ভিডিও ক্লিপ সহকারে টোটাল 6টা, তো আমাদের কমপ্লিট। দেন আমরা এখান থেকে স্টার্ট পজিশনে একটা মিউজিক অ্যাড করবো, এজন্য অ্যারোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেড, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবো। এরপর ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো। প্রথম পিকচার ডিউরেশন রাখবো হচ্ছে 0.7 সেকেন্ড। এখানে আমাদের বিট আছে, বিট অনুযায়ী আমরা কিন্তু তাহলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। এখান থেকে আমরা 0.7 ডিউরেশনে আমরা প্রতিটা পিকচার অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, লাস্ট পিকচারটি আমাদের মিউজিক যতটুকু ততটুকু 7 সেকেন্ড দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এরপর আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে, দেন এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো, পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। প্রতিটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো আশা করি এগুলো আপনি খুব সহজেই করতে পারবেন এবং যদি কোথাও সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা এখানে ওভারলে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন ফ্লাশ, তো এটাকে সিলেক্ট করার জন্য আমরা পিকচার স্টেট পজিশন যে কোনো একটা পজিশন আপাতত আসতে পারি। দেন এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে, এরপর হচ্ছে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো, এটাকে ফুল ফ্রেম করবো, এটার ডিউরেশনটাকে অ্যাডজাস্ট করবো, ডিউরেশন এটা 0.5 রাখবো। ওকে, এখানে 0.5 অথবা 4 রাখলেও হচ্ছে, 4 রাখবো। ব্লেন্ড অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভাল অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো, এখান থেকে আমরা আউট ক্যাটাগরিতে যাব, দেন ফেড আউটটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা টোটাল 4টা মুহূর্ত কপি করে নেব, যেহেতু আমাদের একটা অলরেডি আছে, সুতরাং এখান থেকে আরও এক্সট্রাভাবে আমরা 4টা কপি করব। কপি করে প্রতিটা ক্লিপসের ইন্ডিংয়ে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা যেমনটা করতেছি প্রতিটা ক্লিপের ইন্ডিংয়ে দিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা স্টেন্ডিংয়ে দিয়ে দিলাম, তারপর ভিডিও রেজোলিউশন এখান থেকে হাজার আসতে রাখবো, আপনি সেটা ভিডিওটা অবশ্যই প্লে করে দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। আমাদের ভিডিওটি কিন্তু এখন রোটেটিং অবস্থায় সেভ হচ্ছে, যেটা হচ্ছে 6:9, আমাদের 9:60 রেশিওতে আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য জাস্ট কয়েক সেকেন্ডে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। ওকে, তো এখান থেকে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা ডান অপশনে ক্লিক করবো, এরপর নিউ প্রজেক্টে, তারপর এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে আমরা কাঙ্ক্ষিত এইমাত্র সেভকৃত ভিডিওটিকে সিলেক্ট করবো। ওকে, এবং অ্যাড অপশনে ক্লিক করবো, এরপর আমরা রেশিও অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে এখান থেকে 9:60 ক্লিক করবো, লেয়ারে টাচ দিব, তারপর এটাকে আমরা ফুল ফিল আবার যেরকম ছিল 90 অ্যাঙ্গেল লেফট সাইডে রোটেট করবো, ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে নেবেন, তাহলে ভিডিও রেজোলিউশনটাকে হাজার আসতে রাখবেন, তারপরে এখান থেকে ফাইনাল যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করেন আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আপনার সেভ হলে যে কোনো কোথায় আপলোড দিতে পারেন। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।